वेलकम टू सपान एकेडमी। सपान एकेडमी तुम्हारे सबाई के स्वागतम। तुम्हारा सबाई जानो जे तुम्हारे 16 एवं 17 नवेम्बर तुम्हारे पीएससी क्लार्कशिपर परीक्षा किन्तु अनुष्ठित होते चले। पीएससी क्लार्कशिप थेके तुम्हारे जाते 2 नम्बर मिस ना जाए तार जुन्नो आमी 1 आवर सबस्टिट्यूशन थेके 2 नम्बर पावार जुन्नो इम्पर्टेंट 1 आवर सबस्टिट्यूशन तुम्हारे जुन्नो किन्तु निये एसेछि। ठीक आछे, এটা কিন্তু বেশ কয়েকটা পার্টে বিভক্ত করা রয়েছে। তোমাদের এর আগে 3টা পার্ট কিন্তু দেওয়া হয়েছে, পার্ট 1, পার্ট 2, পার্ট 3। আজকে তোমাদের পার্ট 4 ক্লাস। ওকে, তোমরা যারা 3টা পার্ট না দেখেছো তারা আগে 3টা পার্ট দেখে এসো, তারপরে এই 4 নম্বর পার্টটা কিন্তু শুরু করবে। এই 3টা পার্টে প্রিভিয়াস যে 3টা পার্ট দেওয়া হয়েছে, 3টা পার্টে বেশ ইম্পর্টেন্ট কিন্তু ভোক্যাবস 1 ওয়ার্ডগুলো কিন্তু আলোচনা করা হয়েছে। ঠিক আছে, আজকে 4 নম্বর পার্ট আমরা আলোচনা করব। তার আগে বলে রাখি, আমাদের ইংলিশ বুস্টার ব্যাচ থেকে প্রায় 3টা ব্যাচ কিন্তু কমপ্লিট হয়েছে। এটা কিন্তু নতুন ব্যাচ ওপেন হয়েছে, যারা অ্যাডমিশন নিতে চাও অবশ্যই 8922668 2 6 9 8 2 6 এই নাম্বারে কিন্তু কল করে নেবে। ঠিক আছে, আমাদের ব্যাচের ফ্যাসিলিটি হচ্ছে এটা মূলত ইংলিশ ব্যাচ। ঠিক আছে, মানে সমস্ত এক্সামকে কেন্দ্র করে এই ব্যাচটা কিন্তু লঞ্চ করা হয়েছে। এই ব্যাচের মধ্যে পাবে তোমরা, এটা কিন্তু 6 মাসের কোর্স, এই ব্যাচের মধ্যে পাবে তোমরা 3 দিন লাইভ ক্লাস, প্র্যাকটিস ক্লাস। ঠিক আছে, তার সাথে ফ্রি ভোক্যাবস ক্লাস পাবে তোমরা, তার সাথে পিডিএফ পাবে। ঠিক আছে, একদম ধরে ধরে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে সূত্র প্রয়োগ করে, ট্রিকি প্রয়োগ করে, গল্পের আকারে, ছবি আকারে তোমাদের কিন্তু পুরোপুরি ইংলিশটা একদম জলের মতো করে গুলিয়ে কিন্তু তোমাকে কিন্তু খাইয়ে দেবো আমরা একদম। ঠিক আছে, মাত্র 399 টাকার বিনিময়ে তোমরা পেয়ে যাচ্ছ এই 6 মাসের কোর্স। ঠিক আছে, 399 টাকার বিনিময়ে। ওকে, যারা অ্যাডমিশন নেবে আমাদের ইংলিশ বুস্টার কোর্সে যারা অ্যাডমিশন নিতে চাও তারা কিন্তু এই নাম্বারে কল করে নিও, 8922 6 9 8 2 6। ওকে, চলো তাহলে বেশি ভিডিওটা না বড় করে আমরা পার্ট 4 আলোচনা করি। দেখো, পার্ট 4 এক নম্বর যে 1 ওয়ার্ডটা রয়েছে সেটা হচ্ছে, দেখো এক নম্বর যেটা রয়েছে সেটা জেনোসাইড। দেখো, জেনোসাইড মানে কি? জেনোসাইড মানে হচ্ছে গণহত্যা। দেখো, বলছে মার্ডারার অফ দ্য পিপল অফ ম্যানকাইন্ড, বিভিন্ন জাতি, বিভিন্ন গোষ্ঠী ইত্যাদি হত্যা করা হচ্ছে, তাকে কি বলছে, যে হত্যা করে তাকে বলছে জেনোসাইড বা গণহত্যা, জেনোসাইড বা গণহত্যা। ঠিক আছে, তারপর কি রয়েছে, হলোকাস্ট। দেখো, হলোকাস্ট মানে কি? সামগ্রিক হত্যাকাণ্ড, সামগ্রিক হত্যাকাণ্ড, অ্যান অ্যাক্ট অফ মাস ডিস্ট্রাকশন অ্যান্ড লস অফ লাইফ। এক মিনিট দাঁড়াও। হ্যাঁ, দেখো, হলোকাস্ট মানে হচ্ছে সামগ্রিক হত্যাকাণ্ড বা দেখো এক্সামের ক্ষেত্রে তোমাদের কোনটা দেবে, এইটা দেবে। দেখো, এগুলো কিন্তু সব প্রিভিয়াস ইয়ার এক্সাম থেকে কিন্তু এসেছে। ঠিক আছে, মানে হট করে কোথা থেকে টুকে আমি দিয়ে দিলাম এটা নয়, এগুলো সব প্রিভিয়াস এক্সামগুলোতে, বিভিন্ন যে টাফেস্ট এক্সাম, বিভিন্ন এক্সামগুলোতে, WPSC থেকে শুরু করে সমস্ত এক্সামগুলোতে, বিভিন্ন WBCS এক্সামগুলোতে সবগুলো থেকে কিন্তু নেওয়া হয়েছে, সবগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ার। ঠিক আছে, দেখো, হলোকাস্ট মানে হচ্ছে সামগ্রিক হত্যাকাণ্ড, বলছে অ্যান অ্যাক্ট অফ মাস ডিস্ট্রাকশন অ্যান্ড লস অফ লাইফ। ঠিক আছে, কি বলছি, হলোকাস্ট বলে। দেখো, হোমিসাইড মানে কি? নরহত্যা। ঠিক আছে, নরহত্যা, যে মানুষকে হত্যা করে বা নিজের শ্রেণীর যা জিনিসকে যে হত্যা করে। মার্ডার অফ এ ম্যান, নিজস্ব গোষ্ঠী বা জাতির মধ্যে হত্যাযোগ্য। ঠিক আছে, 4 নম্বর কি রয়েছে? 4 নম্বর হচ্ছে পেরিসাইড, PARRICID, পেরিসাইড। পেরিসাইড মানে হচ্ছে পিতৃ বা মাতৃ বা গুরু হত্যা। ঠিক আছে, পিতা মাতাকে হত্যাকে কী বলে? পেরিসাইড। কোনো গুরু, তোমার যে গুরু, সেই গুরুকে হত্যা করাকে কী বলছে? পেরিসাইড বলে। মার্ডারার অফ এ প্যারেন্ট, বাবা মাকে হত্যা করাকে কী বলছে? পেরিসাইড বলছে। বাবা মাকে যে হত্যা করে, এমনও কিছু সন্তান সন্ততি রয়েছে যারা বাবা মাকে হত্যা করে দেয়, তাদেরকে কী বলছে? পেরিসাইড বলছে। দেখো, 5 নম্বর যেটা রয়েছে, ভেরি ইম্পর্টেন্ট, রিজিসাইড, রাজা হত্যা। ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ, পিএসসি ক্লার্কশিপ, রাজা হত্যা। কি বলছে? মার্ডারার অফ এ কিং, যে রাজাকে হত্যা করে তাকে আমরা রিজিসাইড বলছি, যেসব ব্যক্তি রাজাকে হত্যা করে তাকে আমরা রিজিসাইড বলি।
তারপর কি রয়েছে ইনফ্যান্টিসাইড। ইনফ্যান্টিসাইড মানে কি? ইনফ্যান্টিসাইড মানে হচ্ছে শিশু হত্যা, যে শিশুকে হত্যা করে দিচ্ছে। মার্ডার অফ এন ইনফেন্ট বা চাইল্ড, ঠিক আছে, যে সব শিশু নিষ্পাপ, যে কোনো কিছু বোঝে না, যে সদ্য জন্মগ্রহণ করলো, ঠিক আছে, যার মধ্যে কোনো কিছু একটু মানে কি বলবো, যার মধ্যে কোনো কিছু এখনও সেন্স তৈরি হয়নি, ঠিক আছে, একদম নবজাত শিশু, ঠিক আছে, তাকে আমরা ইনফ্যান্ট বলতে পারি। তাহলে এই ইনফ্যান্টকে যে হত্যা করে, ইনফ্যান্টকে যে মার্ডার করে, চাইল্ডকে যে মার্ডার করে, তাকে আমরা ইনফ্যান্টিসাইড বলছি বা শিশু হত্যা বলছি। ওকে, বোঝা গেছে? চলো, তারপর রয়েছে প্যাট্রিসাইড। আচ্ছা, তোমরা যারা কমেন্ট সেকশনে কমেন্ট করার আছে কোনো কিছু কোশ্চেন, তারা কিন্তু কমেন্ট করতে পারো, ঠিক আছে। আর ক্লাসটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর কোন টপিকের উপরে তোমাদের ভোকাবস ক্লাস লাগবে অবশ্যই একটা মেসেজ করে দিও। তোমাদের মেসেজগুলো আমরা সবার কিন্তু মেসেজ কিন্তু আমরা সিন করি এবং দেখি স্টুডেন্টদের চাহিদা কীরকম। ওকে, তারপর দেখো রয়েছে ম্যাট্রিসাইড। দেখো, ম্যাট্রিসাইড মানে কি? মাতৃহত্যা। এক মিনিট, লালটানি। দেখো, ম্যাট্রিসাইড মানে কি? ম্যাট্রিসাইড মানে হচ্ছে মাতৃহত্যা। মার্ডারার অফ এ মার্ডার অফ এ মাদার, যে মাকে হত্যা করে তাকে আমরা কি বলছি? ম্যাট্রিসাইড, মা হত্যা। মা হত্যা, যে মাকে হত্যা, যে মাকে হত্যা করছে তাকে আমরা ম্যাট্রিসাইড বলছি। হ্যাঁ, তারপর দেখো সরোরিসাইড, ভাগ্নি হত্যা, যে ভাগ্নিকে হত্যা করে, ঠিক আছে, বা যে তার বোনকে হত্যা করে তাকে আমরা সরোরিসাইড বলছি। মার্ডার অফ এ মার্ডার অফ এ সিস্টার, মার্ডারার অফ এ মার্ডার, মার্ডারার অর মার্ডার অফ এ সিস্টার, ঠিক আছে, যে ভগ্নি হত্যা করে বা যে সিস্টার হত্যা করে, বোন হত্যা করে, তাকে আমরা সরোরিসাইড বলতে পারি। তারপর দেখো সুইসাইড। সুইসাইড মনে রাখবে, সুইসাইডটা কিন্তু একটা ওয়ান ওয়ার্ড। হ্যাঁ, আমরা সবাই বলি সুইসাইড, কিন্তু আমরা অনেকেই জানতাম না যে এটা একটা ওয়ান ওয়ার্ড বলে। দেখো সুইসাইড মানে কি? আত্মহত্যা। মার্ডারার অফ ওয়ান সেলফ, যে নিজেকে, ওয়ানস ওয়ান সেলফ, যে নিজেকে নিজেই হত্যা করে তাকে আমরা সুইসাইড বলছি। দ্য অ্যাক্ট অফ কিলিং ওয়ান সেলফ, ঠিক আছে, যে নিজেকে হত্যা করছে তাকে আমরা সেটাকে আমরা কি বলছি? সুইসাইড বলছি। তারপর দেখো অক্সোরিসাইড। অক্সোরিসাইড মানে কি? পত্নী হত্যা, ঠিক আছে, পত্নী হত্যা মানে যে বউকে হত্যা করে, কি বলছে? মার্ডারার অফ, মার্ডারার অর মার্ডার অফ এ ওয়াইফ, যে বউকে হত্যা করে, ঠিক আছে, যে বিভিন্ন জায়গাতে শুনবে যে কড়াল কুড়াল দিয়ে বা দাউলি দিয়ে বউকে কুপিয়ে খুন করে দিয়েছে, থাকে তো, তাকে আমরা কি বলি? সরিসাইড বলি, ঠিক আছে, সরিসাইড, সরিসাইড, হ্যাঁ, বা পত্নী হত্যা। তারপরে কী রয়েছে? অ্যান্টোনমি। তারপর কী রয়েছে? অ্যান্টোনমি বা অঙ্গ বিচ্ছেদ বিদ্যা। অঙ্গ বিচ্ছেদ বিদ্যা, সায়েন্স অফ এ স্ট্রাকচার অ্যানিমেল বডিজ। আর দেখো অঙ্গ বিচ্ছেদ বিদ্যা, সায়েন্স অফ দ্য স্ট্রাকচার অফ অ্যানিমেল বডি। দেখো অঙ্গ বিচ্ছেদ বডি মানে আমরা বিজ্ঞানের বিভিন্ন পার্ট পড়ি, একটা জীবদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে আমরা লেখাপড়া করি, ঠিক আছে, তাকে আমরা অ্যান্টোনমি বলছি, ঠিক আছে, অ্যান্টোনমি বলছি, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে যারা লেখাপড়া করে, হ্যাঁ, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে যারা লেখাপড়া করে তাদেরকে আমরা অ্যান্টোনমি বলছি। তারপর রয়েছে অ্যান্থ্রোপোলজি। অ্যান্থ্রোপোলজি মানে হচ্ছে নৃবিজ্ঞান, নৃবিজ্ঞান, স্টাডি অফ ম্যানকাইন্ড, মানুষ নিয়ে যে লেখাপড়া করে, বা হিউম্যান রেস ইটস অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট, মানুষ সম্বন্ধে, মানুষের ডেভেলপমেন্ট, মানুষের উৎস, মানুষের ডেভেলপমেন্ট, মানুষের কোথায় ডেভেলপ করেছে, একটা মানুষের সৃষ্টি সম্বন্ধে কী হয়েছে, অ্যান্থ্রোপোলজি, নৃবিজ্ঞান, স্টাডি অফ ম্যানকাইন্ড, মানুষের সম্বন্ধে যে লেখাপড়া করে তাকে আমরা অ্যান্থ্রোপোলজি বললি, অ্যান্থ্রোপোলজি বলি, ঠিক আছে। এই যে তেরোটা বললাম, তেরোটা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। কী কী বললাম? একটা হচ্ছে জেনোসাইড, দু নম্বর হচ্ছে হোলোকাস্ট, তিন নম্বর হচ্ছে হোমিসাইড, চার নম্বর হচ্ছে প্যারিসাইড, পাঁচ নম্বর হচ্ছে রেজিসাইড, ছ নম্বর হচ্ছে ইনফ্যান্টিসাইড, সাত নম্বর হচ্ছে প্যাট্রিসাইড, আট নম্বর হচ্ছে ম্যাট্রিসাইড, ন নম্বর হচ্ছে সরোরিসাইড, দশ নম্বর হচ্ছে সুইসাইড, এগারো নম্বর হচ্ছে সরিসাইড, বারো নম্বর হচ্ছে অ্যান্টোনমি, তেরো নম্বর হচ্ছে অ্যান্থ্রোপোলজি বা নৃবিজ্ঞান, ঠিক আছে। তেরোটা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ তোমাদের পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষাতে, ক্লার্কশিপের পরীক্ষা যেটা অনুষ্ঠিত হতে চলেছে। ওকে, তোমরা এখান থেকে এক দু নম্বর হলেও তোমরা কমন পাবে। তারপর দেখো কী রয়েছে, কী রয়েছে? অ্যাপিকালচার। দেখো অ্যাপিকালচার মানে কি? মৌমাছি পালন বিদ্যা,
যারা মৌমাছি পালন করে তারা তো একটা সে পালন বিদ্যাটা তো শিখে এসেছে, যারা সেটা নিয়ে লেখাপড়া করে তাকে আমরা অ্যাপিকালচার বলি, বা মৌমাছি পালনকে আমরা অ্যাপিকালচার বলি। দ্য কালচার অফ বিজ ফর হানি, মধুর জন্য মৌমাছি পালন বিদ্যা। তুমি মধু সংগ্রহ করছো, তার জন্য মৌমাছি পালন করছো, এটাকে কি বলছে? অ্যাপিকালচার বলছে, মৌমাছি পালন বিদ্যা বলছে। তারপর কি রয়েছে? আর্কিওলজি বা প্রত্নতত্ত্ব, আর্কিওলজি বা প্রত্নতত্ত্ব, স্টাডি অফ এনসিয়েন্ট সোসাইটিস। ঠিক আছে, দেখো যারা প্রত্নতত্ত্ব নিয়ে, যারা ভূগর্ভের মাটি মাটি মূর্তি মাটি খুঁড়ে, যারা মূর্তি মাথার খুলি তুলি বার করে, তাকে প্রত্নতত্ত্ববিদ বলি। এনসিয়েন্ট সোসাইটিস মানে কি? পৌরাণিক যুগের, পৌরাণিক যুগের যারা সমাজসেবা, পৌরাণিক যুগের যারা সমস্ত কিছু তথ্য খুঁজে বার করে যে এখানে কি ছিল, এখানে হরপ্পা সভ্যতা কেমন ছিল, এখানে মহেঞ্জোদড়ো সভ্যতা কেমন ছিল, এসব নিয়ে যারা লেখাপড়া করে তাদেরকে আমরা আর্কিওলজি বলি বা প্রত্নতত্ত্ববিদ্যা বলি। তারপর কি রয়েছে? সোলনের কার্ডিওলজিস্ট, কার্ডিওলজিস্ট মানে কি? হৃদরোগ বিশেষজ্ঞ। কার্ডিওলজিস্ট মানে কি? এক মিনিট দাঁড়াও, হ্যাঁ দেখছি রেকর্ডিংটা হচ্ছে কি না। দেখো কার্ডিওলজিস্ট মানে কি? কার্ডিওলজিস্ট মানে হচ্ছে হৃদরোগ বিশেষজ্ঞ। কার্ডিওলজিস্ট মানে হচ্ছে হৃদরোগ বিশেষজ্ঞ, বলছে এ ডক্টর হু ট্রিটস হার্ট ডিজিজ, হার্ট স্পেশালিস্ট। এ ডক্টর হু ট্রিটস হার্ট ডিজিজ আ হার্ট স্পেশালিস্ট, ঠিক আছে, তাকে আমরা কার্ডিওলজিস্ট বলছি। যে যে হৃদয় নিয়ে লেখাপড়া করে, যে হার্ট নিয়ে, মানে আমরা কী বলি, বিভিন্ন হার্ট স্পেশালিস্টের কাছে যাব, হৃদরোগ বিশেষজ্ঞের কাছে যাব, যে হার্ট নিয়ে লেখাপড়া করেছে, ঠিক আছে, যেসব ডাক্তার, তাকে আমরা কী বলি? কার্ডিওলজিস্ট বলছি। দেখবে যারা হার্ট অ্যাটাক হয় না, হার্টের হার্টের সমস্যা নিয়ে যারা যায় কোনো ডাক্তারের কাছে, দেখবে ডাক্তারের চেম্বারটা উপরে লেখা দেয় কার্ডিওলজিস্ট। ঠিক আছে, কার্ডিওলজি মানে কি? কার্ডিওলজিস্ট মানে যে হার্ট রোগ নিয়ে লেখাপড়া করছে, যেটা যে ওটাতে বিদ্যান, যে ওটাতে পারদর্শী, তাকে কার্ডিওলজিস্ট বলছি। আর কার্ডিওলজি মানে হৃদরোগ বিদ্যা, ওই বিদ্যাটাকে, যে বিদ্যাটা শিখছে সেই বিদ্যাটাকে বলছে কার্ডিওলজি। কার্ডিওলজি হয়ে, কার্ডিওলজি লেখাপড়া করে কার্ডিওলজিস্ট হওয়া যায়, ঠিক আছে। কার্ডিওলজি মানে হৃদরোগ বিদ্যা, স্টাডি অফ কার্ডিওলজি মানে হৃৎপিণ্ড নিয়ে যে পড়াশোনা বা বিদ্যা করে, হৃৎপিণ্ড নিয়ে যে পড়াশোনা বা বিদ্যা চর্চা করে, তাকে আমরা কার্ডিওলজি বলি। তারপরে কি রয়েছে? 18 নম্বরে কি রয়েছে? ক্রোনোলজি। ক্রোনোলজি মানে কি? সময় নির্ণয়ন বিদ্যা। ক্রোনোলজি মানে কি? ক্রোনোলজি মানে হচ্ছে সময় নির্ণয় বিদ্যা। এ রেকর্ড অফ দ্য অর্ডার হোয়ার এ সিরিজ অফ ইভেন্টস হ্যাপেন্ড, ঠিক আছে, এ রেকর্ড অফ দ্য অর্ডার হোয়ার এ সিরিজ অফ ইভেন্টস হ্যাপেন্ড, ঠিক আছে। তারপর দেখো 19 নম্বর যেটা রয়েছে, কসমোলজি। দেখো কসমোলজি মানে কি? বিশ্বতত্ত্ব বা সৃষ্টিতত্ত্ব, যে পুরো বিশ্বব্রহ্মাণ্ড, যে পুরো বিবর্তন নিয়ে লেখাপড়া করে, পুরো বিবর্তন মানে বিশ্ব সম্বন্ধে, ইউনিভার্স নিয়ে লেখাপড়া করে, স্টাডি অফ দ্য ইভালুয়েশন, যে বিবর্তন সম্বন্ধে লেখাপড়া করছে বা ইউনিভার্স বা বিশ্ব সম্বন্ধে লেখাপড়া করছে, তাকে আমরা কসমোলজি বলতে পারি। তারপর রয়েছে ডার্মাটোলজিস্ট বা ত্বক বিশেষজ্ঞ ব্যক্তি, যে চামড়া নিয়ে, দেখবে আমাদের যখন চুলকানি হয় বা ত্বকের যখন কোনো কিছু খোঁজ পাচড়া হয়, তখন আমরা কার কাছে যাই? ডার্মাটোলজিস্টের কাছে যাই। এই ডক্টর হু ট্রিটস স্কিন ডিজিজ বা স্কিন স্পেশালিস্ট, চামড়া বিশেষজ্ঞ, ঠিক আছে। তারপর কী রয়েছে? এন্টোমোলজি। এন্টোমোলজি মানে হচ্ছে কীট পতঙ্গ বিদ্যা, যে কীট পতঙ্গ বিদ্যা নিয়ে লেখাপড়া করে, তাকে আমরা বলি এন্টোমোলজি, দ্য স্টাডি অফ ইনসেক্ট। কীট পতঙ্গ বিদ্যাকে কী বলছে? স্টাডি অফ ইনসেক্ট বা এন্টোমোলজি। কীট পতঙ্গ নিয়ে যে বিদ্যা বা আলোচনা করা হয় তাকে আমরা এন্টোমোলজি বলছি। তারপরে রয়েছে এটিমোলজি। এটিমোলজি মানে কি? শব্দ প্রকরণ বা শব্দতত্ত্ব। এটিমোলজি মানে শব্দ প্রকরণ বা শব্দতত্ত্ব, হ্যাঁ। দ্য সায়েন্স অফ দ্য অরিজিন অ্যান্ড হিস্ট্রি অফ ওয়ার্ডস, ঠিক আছে। তারপর দেখো 23 নম্বর যেটা রয়েছে, সেটা হচ্ছে জেনেটিক্স। দেখো জেনেটিক্স মানে কি? বংশগতিবিজ্ঞান। জেনেটিক্স মানে কি? বংশগতিবিজ্ঞান, ঠিক আছে, মানে কি? সায়েন্স অফ হেরিডিটি, ঠিক আছে,
যে হেরিডিটি সম্বন্ধে লেখাপড়া করে বা হেরিডিটি সম্বন্ধে বিজ্ঞানকে বলা হয় জেনেটিক্স বা বংশগতি, জন্ম জন্ম নিয়ন্ত্রণ বা জন্ম হচ্ছে, জন্ম কীভাবে হচ্ছে, কোনটা বেবি হচ্ছে, কোনটা বেবি গার্ল হচ্ছে, কোনটা বেবি বয় হচ্ছে, বংশগতি নিয়ে বিজ্ঞান যাকে সেটা বলে জেনেটিক্স। তারপর কি রয়েছে জেরিয়াট্রিক্স, জেরিয়াট্রিক্স মানে বার্ধক্যজনিত রোগ, বার্ধক্যজনিত রোগ। দেখবে অনেক ব্যক্তি আছে যাদের এজ অনেক কিন্তু দেখে মনে হয় যে তার এজটা কম, ঠিক আছে, তার দেখে মনে হয় এজটা কম। এমনও কিছু ব্যক্তি আছে যার এজটা কম কিন্তু তার দেখে মনে হয় সে অনেক বছরের বয়স্ক, সে অনেক এজেড মানুষ। মানে দেখবে কিছু কিছু ব্যক্তি আছে যাকে দেখে মনে হয় যে তার এজটা খুবই কম, আবার কিছু কিছু ব্যক্তি আছে যাকে দেখে মনে হয় যে তার এজটা অনেক বেশি কিন্তু আদৌ এজটা বেশি নয়, তার এজটা কম, ঠিক আছে। তাদের কী রোগ? জেরিয়াট্রিক্স বা বার্ধক্যজনিত রোগ, দ্য ব্রাঞ্চ অফ মেডিসিন কনসার্নড উইথ দ্য ডিজিজ অ্যান্ড কেয়ার অফ ওল্ড পিপল। ওকে, তারপর কী রয়েছে জেনিকোলজিস্ট মানে কি স্ত্রীরোগ বিশেষজ্ঞ, জেনিকোলজিস্ট মানে কি স্ত্রীরোগ বিশেষজ্ঞ, এ ডক্টর হুই স্টাডিজ অ্যান্ড ট্রিটস অ্যাবাউট ফিমেল ডিজিজ। দেখবে স্ত্রীদের তো বিভিন্ন রকমের রোগ থাকে, তো যে স্ত্রীরোগ দেখে যেসব ডাক্তাররা স্ত্রীরোগ বিশেষজ্ঞ হয় না, স্ত্রীদের বিভিন্ন রোগ নিয়ে যারা লেখাপড়া করে তাদেরকে জেনিকোলজিস্ট বলছি, ঠিক আছে, এই ডক্টর হুই স্টাডিজ অ্যান্ড ট্রিটস অ্যাবাউট ফিমেল ডিজিজ। ওকে, তাহলে এই গেল তোমাদের পার্ট থ্রি, ওয়ান ওয়ার্ড পার্ট থ্রির গুরুত্বপূর্ণ 25টা ইম্পর্টেন্ট ওয়ান ওয়ার্ড। পরীক্ষাতে এখান থেকে তোমাদের কমন আসবে, এগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, ঠিক আছে, এগুলো তোমরা বারবার দেখে যাবে পরীক্ষার, এগুলো সাজেশন হিসাবে নিয়ে নাও, এগুলো তোমরা দেখে যাবে, তোমরা এখান থেকে কিন্তু কমন পাবেই পাবে। আর একটা জিনিস, আমাদের ইংলিশ বুস্টার ব্যাচ থেকে কিন্তু ফুললি কমন সাজেশন কিন্তু দেওয়া হচ্ছে পিএসসি ক্লার্কশিপের, ঠিক আছে, এছাড়াও বিভিন্ন এক্সামের একদম সম্পূর্ণ সাজেশন কিন্তু দেওয়া হয়, আর সাজেশন ভিত্তিক কিন্তু পরীক্ষায় আসে, ঠিক আছে, কারণ সেগুলো আমরা দেখছি কীভাবে পরীক্ষাতে আসে, সেই হিসাবেই তোমাদেরকে কিন্তু ক্লাসগুলো আমরা করাই, ঠিক আছে। সেগুলো তো সেই ফ্যাসিলিটিসগুলো শুধুমাত্র পেড ক্লাসেই পাবে আমাদের ইংলিশ বুস্টার কোর্সে, মাত্র 399 টাকায়। ভাই বেশি টাকা নয় আমাদের, 399 টাকা আমাদের চার দিনে শেষ হয়ে যায়, 400 টাকা, একদিনই 100 টাকা করে হলে চার দিনে 400 টাকা, চার দিনের জায়গাতে তোমরা 6 মাস পাচ্ছ, ঠিক আছে। আমি চেষ্টা করবো 6 মাসের আগে ব্যাচটা কমপ্লিট করে দেওয়ার, কারণ তোমাদের অনেকেরই পরীক্ষা সামনাসামনি থাকে, ঠিক আছে, সেই পরীক্ষাগুলো যাতে তোমরা কমপ্লিট করতে পারো, সেই পরীক্ষাগুলো যাতে অ্যাটেন্ড করতে পারো, আমরা চাইবো সেই 6 মাসটা কমিয়ে 4 মাসের মধ্যে ব্যাচটা কমপ্লিট করে দেওয়ার। যারা ভয় পাচ্ছ 6 মাসটা অনেক সময়, তাদের জন্য বলছি 6 মাস তো কো যাবে না কোর্সটা, 6 মাসের আগেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে, 4 মাসের মধ্যে কিন্তু আমরা কোর্সটা কমপ্লিট করে দেবো মাত্র 399 টাকার বিনিময়ে, ঠিক আছে, ইংলিশ বুস্টার কোর্স। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, স্বপন একাডেমির পক্ষ থেকে সবাইকে গুড বাই।